যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে একটি জ্যোতির্ময় আলোর একটা মেম্বার থাকবে, যেই মেম্বারের উপরে এই ন্যায়পরায়ণ শাসকগণ অবস্থান করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে যেদিন আরশের নিচে কোনো ছায়া থাকবে না, সূর্যটা মানুষের একেবারে অতি নিকটে থাকবে, সেই কঠিন মুহূর্তে শুধুমাত্র সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নিজস্ব ছায়ায় ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে তার নিজস্ব ছায়ায় ছায়া দান করবেন, যেদিন আরশের আর অন্য কোনো তার রহমতের ছায়া ছাড়া, আল্লাহ তাআলার এই রহমতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। তো আমরা এই হাদিসের আলোকে আজকে জানব সেই সাত শ্রেণীর মানুষ কারা, তাদের গুণাবলী কী, তাদের বৈশিষ্ট্য কী। সম্মানিত হাজিরিন, এই আরশের সাথে সূর্যের একটা সম্পর্ক রয়েছে ছায়ার সাথে। যেমন দুনিয়ার জমিনে সূর্যের যেদিন তাপ বেশি হয়, রোদের প্রখরতা যেদিন বেশি থাকে, ওই দিন মানুষের ছায়ার প্রয়োজন হয়, এসির প্রয়োজন বেশি হয়, শীতলতার প্রয়োজন বেশি হয়। আবহাওয়া যেদিন ঠান্ডা থাকে সেদিন কিন্তু ততটা ছায়ারও প্রয়োজন হয় না। এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 15 কোটি মাইল দূরে অবস্থিত, যার আলো এই পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট 15 অথবা 19 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়, এত দূরে সূর্যটা। এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। তো সম্মানিত হাজিরিন, এই সূর্যের তাপটা এত দূর থেকে আসে, এত সময় নিয়ে আসে, তারপরেও আমরা এই প্রচণ্ড রোদের ভিতরে রাস্তায় ছাতা ছাড়া, কোনো প্রকার ছায়া ছাড়া আমরা কিন্তু 1-2 মিনিট 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারব না। কিন্তু ওই কেয়ামতের ময়দানে মুসিবতের সময় সূর্যটা কত নিকটে থাকবে? তিরমিজি শরীফের একখান হাদিস, প্রিয় নবীজি বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামতি উদনিয়াতি শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে সূর্যটা বান্দা থেকে 1 অথবা 2 মাইল দূরে থাকবে। তো রাবি যিনি এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, এই 1 এবং 2 মাইলের দূরত্ব দ্বারা দুনিয়ার জমিনের যে মাইল দূরত্ব করা হয় এটা বোঝানো হয়েছে, না চোখে সুরমা দেওয়ার যে শলাকা রয়েছে তার দূরত্ব বোঝানো হয়েছে, এটা আমার বুঝে আসে না। এক কথা এই হাদিসের ব্যাখ্যায় তিনি বুঝাতে চেয়েছেন, কাল কেয়ামতের ময়দানে সূর্যটা বান্দার একেবারে কাছাকাছি থাকবে, সেই সূর্যের তাপে বান্দার গুনাহের অনুপাতে শরীরের ঘাম এমনভাবে বেয়ে পড়বে, যার যে রকমের গুণা সে সেরকমের তার সেই নিজের ঘামের পানিতে সে হাবুডুবু খাবে। কারো গুণার অনুযায়ী কারো ঘাম হবে পায়ের টাকনু বরাবর, কারো হবে হাঁটু বরাবর, কারো হবে কোমর বরাবর, কারো বুক বরাবর, কারো মুখমণ্ডল বরাবর, এরকমের নিজের শরীরের উত্তপ্ত সেই ঘামের পানিতে এরকম গরম টকবগে পানি। এভাবে প্রত্যেকটা মানুষ যার যতটুকু গুণা যে রকমের সে গুণাহাগার, সে অনুযায়ী সেই অনুপাতে সে ওই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন মুহূর্তে যেই কেয়ামতের ময়দানে সূরত আবাসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ব্যক্তি তার ভাইকে চিনবে না, ভাই থেকে পালায়ন করবে, মা থেকে পালায়ন করবে, বাবা থেকে পালায়ন করবে, নিজ স্ত্রী সন্তান থেকে নিজে বাঁচার জন্য পালায়ন করবে, কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তটা এমন একটা অবস্থা হবে বিভীষিকাময়, কেউ কাউকে চিনবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবীজি বলেছেন, ওই কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। তখন আম্মা জানা আয়েশা প্রিয় নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেয়ামতের ময়দানে যখন মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে তখন কি একে অপরের দিকে তাকাবে না? প্রিয় নবীজি বলেন, ওহে আয়েশা,
ওই কিয়ামতের ময়দানটা এমন বিভীষিকাময় হবে, এমন একটা কঠিন মুহূর্ত অবস্থা হবে, কারো দিকে তাকানোর সুযোগ সময় থাকবে না। ইয়া নাফসি, নিজে বাঁচার জন্য আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমলনামা কেমন হবে, জান্নাতি হবে না জাহান্নামি হবে। দুনিয়ার জীবনে সাধারণত সন্তানের পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে, সন্তানের নিজেরও না, ওই দিন পর্যন্ত মা বাবার ঘুম নিদ্রা খাওয়া আহার সব কিছু হারাম হয়ে যায়, হয় কি হয় না? সাধারণত সন্তান বুয়েটে ভার্সিটিতে চান্স পেল কি পেল না, মেডিকেল ইউনিভার্সিটিতে যেদিন রেজাল্ট দিবে সেদিনই কি অবস্থা হয়। দুনিয়ার জীবনের একটা ইউনিভার্সিটিতে চান্স না পেলে অন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ থাকে, পাবলিকে না পেলে প্রাইভেটে পড়ার ন্যাশনালে পড়ার সুযোগ থাকে, দেশে সুযোগ না হলে টাকা পয়সা থাকলে বিদেশে পড়ালেখার সুযোগ থাকে, একবার না পারলে আর একবার সুযোগ থাকে। কিন্তু ওই মুহূর্তটা যে একবার হেরে বসবে কেয়ামতের ময়দানে, যে একবার বাম হাতে আমলনামা পেয়েই বসবে, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নেই। সেই কঠিন মুসিবতে, সেই আরশের নিচে আল্লাহ তাআলা ডেকে ডেকে যাদেরকে তার নিজস্ব ছায়ায় ছায়াদান করবে, এমন শাস্ত্রীদের কথা আমরা আজকে জানব। এক নম্বরে প্রিয় নবীজি বলেন, ইমামুন আদিল আও সুলতানুন আদিলুন, ন্যায়পরায়ণ ন্যায় নিষ্ঠাবান শাসক, রাজা বাদশাহ এমপি মন্ত্রী বিচারক মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর কমিশনার, যারা ন্যায় ন্যায়ের সাথে কাজ করবে, জনগণের খেদমত করবে, এই ন্যায়ের সাথে ন্যায়পরায়ণ শাসক বাদশাহ এমপি মন্ত্রী কাজী, এরা এই আরশের নিচে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ছায়া প্রদান করবেন। হাদিসে পাকে এসেছে মুসলিম শরীফের হাদিস 4852 নম্বর হাদিস, সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন মুমিন নূরিন আনিল ইয়ামিনির রহমানি আযযা ওয়াজাল ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا بيرون بجي صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন, ان المقسطين عند الله আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নিকট যারা ন্যায়পরায়ণ শাসক রাজা বাদশা, তারা কাল কিয়ামতের ময়দানে আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান, দয়াময় করুণাময় রব্বুল আলামিনের ডান পাশে জ্যোতির মেম্বারের উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের ডান পাশে জ্যোতির আলোর মেম্বার থাকবে, মঞ্চ থাকবে, সেই মঞ্চে এভাবে ন্যায়পরায়ণ শাসক বাদশারা অবস্থান করবে। সুবহানাল্লাহ, অন্য অন্য মানুষ দেখেই বুঝতে পারবে এরা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ শাসক বাদশাহ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণের সাথে ইহসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকল কার্যক্রমগুলো করার নির্দেশ দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমরা জানলাম যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে একটি জ্যোতির্ময় আলোর একটা মেম্বার থাকবে, যে মেম্বারের উপরে এই ন্যায়পরায়ণ শাসকগণ অবস্থান করবেন। এবং তারা কারা, তাদের বৈশিষ্ট্য প্রিয় নবীজি বললেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফী হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লু, যারা তাদের বিচারে পরিবার এবং তার কর্তৃত্বে ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ, অর্থাৎ পরিবারের লোক হোক, প্রতিবেশী হোক, যে লোকই হোক না কেন, তার অধীনস্থ কর্তৃত্বের মধ্যে যে লোকই আসুক না কেন, সকলের ব্যাপারে সে সমানভাবে ন্যায় বিচার করবে। পরিবারের লোক হলে একটু বেশি পাবে, পরিবারের লোক না হলে, সমাজের লোক হলে, প্রতিবেশীর লোক হলে একটু সুযোগ সুবিধা ভাতা আদি বেশি পাবে, অন্য লোক কম পাবে, এটা যারা না করবে ন্যায়ের সাথে,
যারা কাজ করবে তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একেবারে তার কাছি নূরের জ্যোতির মেম্বার বানিয়ে তাদের অবস্থান তাদের বসার জায়গা করে দিবে। সুবহানাল্লাহ।